দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, দেশের বন্যা কবলিত জেলাগুলোতে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল একদিনে বন্যায় 9 জন মারা গেছেন। সিলেটে মারা গেছেন 4 জন, ময়মনসিংহ বিভাগে 5 জন। এর মধ্যে 17 মে থেকে 24 জুন পর্যন্ত মোট 73 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 82 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত প্রায় 50 জনের উপরে মৃত্যু হয়েছে। সিলেট বিভাগের 4 জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়। এই জেলায় এখন পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে। এরপর বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। জেলাটিতে 16 জনের মৃত্যু হয়েছে। বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মারা গিয়েছে যথাক্রমে 1 ও 3 জন। সিলেট বিভাগের পর বন্যায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। এই বিভাগে মারা গেছে 18 জন। এই বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলায় 5 জন করে মারা গেছে। বাকি শেরপুর জেলায় মারা গেছে 3 জন। রংপুর বিভাগের কয়েকটি জেলাতেও বন্যা দেখা দিয়েছে। বিভাগের কুড়িগ্রাম জেলায় 3 জন ও লালমনিরহাট জেলায় 1 জন মারা গেছে বলে কন্ট্রোল রুম জানিয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে। এ পর্যন্ত 45 জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, আর বজ্রপাতে মারা গিয়েছে 14 জন। এদিকে বন্যা কবলিত এলাকাগুলোতে ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত ডায়রিয়াতে কোনো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে 3,500-এরও বেশি মানুষ। গতকাল শনিবার বিকেলে সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে সিলেট সুনামগঞ্জের আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ ও গৃহপালিত পশু পাখি গাদাগাদি করে মানবেতর পরিবেশে বাস করছে। বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে খাবারের জন্য হাহাকার চলছে। বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে বলে জানান সংবাদদাতারা।